না তুমি যেন এরকম মোহনপুরে সন্ত্রাস করে আর যেতে যাচ্ছে না যাবে না এই মোহনপুরের অত্যাচারের বিরুদ্ধে সেখানে গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়ির যিনি চালক ছিলেন ওনার উপর আক্রমণ করা হয়েছে, গাড়ি ভাঙার পর গাড়ির ভেতর থেকে যে সমস্ত জেনারেটর বিভিন্ন সামগ্রী ছিল আমাদের প্রচার সজ্জা সেগুলো তারা লুটপাট করে নিয়ে গিয়েছে। তারপর আমরা যখন ত্রিপুরার পুলিশের কাছে আমাদের আবেদন জানানো হয়, সেখানে কমপ্লেন করা হয়, আমরা দেখি সেখানকে সেখান থেকে উদ্ধার করা হয়। আমরা উনার বাড়ির সামনে আজ যুব কংগ্রেস এনএসসি এসছি, উনি ভাবলেন যে উনি মোহনপুরে সন্ত্রাস করে এই 2023 নির্বাচন তিনি পার হবেন। উনাকে জানান দিতে এসছি উনার বাড়ির সামনে যুব কংগ্রেস এবং এনএসইউআই যে 2023 বিধানসভা নির্বাচনী মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকে এ রাজ্যে যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যর্থ নিষ্কর্মা শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন রতনবাবু, উনার জামানত জব্দ করবে জাতীয় কংগ্রেস এবং সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেস এনএসইউআই ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করছি, আমরা লড়াই করব। উনাকে হুঁশিয়ারি দিতে চাই, সন্ত্রাস করে মোহনপুরে কংগ্রেসকে রোখা যায় না আর তিনি পারবেনও না। তাই উনাকে আবারও আমরা বলছি আপনাদের মাধ্যমে, তিনি সময় থাকতে যাতে এই সন্ত্রাসটা বন্ধ করে দেন, কারণ গোটা মোহনপুর জুড়ে ইতিমধ্যে উনার গত 5 বছরে কী কী হয়েছেন সেটা আপনারা রাজ্যবাসী জানেন। এই মোহনপুরে মন্টি দেবনাথ নামে যাকে গণধর্ষণ করার পর নৃশংসভাবে আগুনে পুড়ে মারা হয়েছিল, এখনও পর্যন্ত মন্টি দেবনাথের ঘটনার সঙ্গে যারা জড়িত সে সমস্ত আসামিরা প্রকাশ্যে দিবালোকে ঘুরছে, আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর কোনো হেলদোল নেই, গোটা মোহনপুর জুড়ে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। আপনাদের মাধ্যমে মোহনপুরের প্রত্যেকটা গণদেবতাদেরকে, জনগণকে আমরা একটাই বার্তা দিতে চাই, আপনারা ঘাবড়াবেন না, আপনারা ভয় পাবেন না। যুব কংগ্রেস, কংগ্রেস, সুদীপ রায় বর্মন, বিরিজি সিনহা, গোপাল রায় এবং আশিস সারা আপনাদের পুরো মোহনপুরবাসীর সঙ্গে আছে। এবারের লড়াইটা মোহনপুরবাসীর সঙ্গে লড়াই হবে, মোহনপুরবাসী এই রতননাথের বিরুদ্ধে লড়াই করবে। त्रिपुरा में प्रवेश कर रहा था और जैसा कि आप जानते हैं कि हमारे इस इलेक्ट्रॉनिक प्रचार प्रसार वैन को भारतीय जनता पार्टी के गुंडों के द्वारा और शिक्षा मंत्री के इशारे पे वो हमारा वैन को तोड़ा गया, प्रचार प्रसार रोकने के लिए उनकी साजिश रची गई। इसके विरुद्ध में आज देख रहे हैं कि युवा कांग्रेस एनएसयूआई एक साथ सड़क पर उतर के शिक्षा मंत्री से हम लोग जवाब मांग रहे हैं कि ये गुंडागर्दी कब तक चलेगी। ये गुंडागर्दी, संविधान में हमारा हक है प्रचार करने का, कांग्रेस पार्टी का झंडा लगाने का, उसके पक्ष में प्रचार करने का, पर जिस तरह से और जिस तरह से उनके मन में डर है कि यहाँ की जनता परिवर्तन चाहती है, इसको बौखलाकर भारतीय जनता पार्टी के मंत्री और गुंडों के द्वारा लगातार हमारे कांग्रेसियों पर हमला हो रहा है, हमारे प्रचार प्रसार सामग्री वैन पे भी हमला हो रहा है। इसके लेके युवा कांग्रेस एनएसयूआई एक कंबाइन होके हम लोग शिक्षा मंत्री से जवाब मांग रहे हैं, अगर वो जवाब नहीं देंगे आज उनको हम लोग बंगला से निकलने नहीं देंगे।